मोहन बागान सुपर जायंट ऑल इंडिया फुटबॉल फेडरेशन एवं FSDL এর মধ্যে শুরু হয়ে গেল পত্রযুদ্ধ। গতকালই আমরা জানিয়েছিলাম কড়া চিঠি দেওয়ার জন্য চুক্তি জাল সাজাচ্ছে মোহনবাগান। এদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং FSDL এর তরফে মোহনবাগান সুপার জায়ান্টকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রয় কৃষ্ণার দিকে তেড়ে গিয়েছিলেন ফুয়ান ফেরান্দো রেফারিদের সঙ্গে করমর্দন করার পর নাকি এই ঘটনা ঘটেছে। এই নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কড়া চিঠি দিল রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে, যেখানে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে মোহনবাগান SG-র দাবি যে ফুয়ান ফেরান্দো কোনোভাবেই ছুটে যাননি, তাকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। মোহনবাগানের SG-র তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই চিঠি পাঠানো হয়েছে শুক্রবার। ফুটবল হাউস সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তাতে পুরো ব্যাপারটা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে যাচ্ছে। দুটি ম্যাচ তো বটেই, সর্বোচ্চ 4 ম্যাচ পর্যন্ত শাস্তি হতে পারে মোহনবাগান কোচের। এ ব্যাপারে মোহনবাগান SG পাল্টা যুক্তি, হাবাসের ক্ষেত্রে 2 ম্যাচ সাসপেনশন হয়েছিল, ফুয়ান ফেরান্দোর ব্যাপারে 2 ম্যাচের বেশি কোনোভাবেই সাসপেনশন হচ্ছে না। যাই হোক, এই যুক্তি জাল চিঠি চাপাটি আগামী কয়েকদিন ধরে যে চলবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আজকে মালদ্বীপে উড়ে যাওয়ার আগে মোহনবাগান মাঠে প্র্যাকটিস সেরে নেবেন মোহনবাগান SG-র খেলোয়াড়রা। ফুয়ান ফেরান্দোর জ্বর হয়েছে বলে বলা হচ্ছে, তার যাওয়ার প্রায় সম্ভাবনা নেই বলে গভীর রাতে মোহনবাগান সূত্রের খবর।